আল্লাহ পাকের তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে ব্যক্তি জীবনে, পরিবারে, সমাজে, আপনার ক্ষেত্রের মধ্যে। তারপর সালাত, পাঁচ ওয়াক্ত সালাত ঠিকঠাক ভাবে জামাতের সাথে পড়তে হবে। নবীজি শেষ হচ্ছে, আমাদের নবীজি মারা যাচ্ছেন, ইন্তেকাল করছেন, একটা কথা বলে যাচ্ছেন, আসসালাত আসসালাত। আর এই সালাতে দেখেন কয়জন মুসল্লি আছে নামাজ পড়ে, দাবি করে সবাই মুসলিম, ফজরের নামাজে গিয়ে দেখেন কয়টা মুসল্লি নামাজ আছে, দেখেন কষ্ট নেই। আপনার ছেলে নামাজ পড়ে 10 বছর বয়স হয়ে গেছে, কিছুই বলেন না আপনার, এই ছেলে আপনার সুসন্তান হবে না, আপনি মারা গেলে এই ছেলে আপনার জন্য দোয়া করবে না, মারা করে হুজুর নিয়ে আসবে দোয়া করবে। আপনি জানার মানুষ হচ্ছেন, সচেতন হয়ে যান, সতর্ক হয়ে যান। আপনাকে কথা হতে হবে পরিবারের ব্যাপারে, সালাত জাকাত দিতে হবে। আদেশ, জাকাত দিবেন না, ইসলামী অর্থনীতি চলবে না। ইসলামী অর্থনীতির বেসিক ফান্ডামেন্টাল হচ্ছে জাকাত। যে সমাজে জাকাত আছে সে সমাজে দারিদ্রতা থাকে না। এই সাপোর্টে দারিদ্রতা যাবে না, কারণ এখানে জাকাত ভিত্তিক অর্থনীতি নাই, এর জায়গায় চলে আসছে সুদ। বাংলাদেশে আমার কোটি কোটি মানুষ আছে, কোটি বলে বেশি বললাম, লক্ষ লক্ষ মানুষ আছে যাদের একজনের জাকাতের টাকায় একটা গ্রাম চালানো সম্ভব। কত রাঘব বোয়াল যে আছে উপরে, কোটি কোটি টাকা পাচার করে দিচ্ছে দেশের বাইরে, এদের জাকাতে আসলে কোটি কোটি টাকা, যদি একটা গ্রামের সমস্ত সমস্যা সমাধান করা সম্ভব। জাকাত দিচ্ছি না, জাকাত ভিত্তিক অর্থনীতি আমরা প্রতিষ্ঠা করিনি, কোরআনের আদেশ মানতে হয়, আদেশ মানি না জন্য সমস্যা হবে। জাকাত খরচ হলে জাকাত দিয়ে দিবেন, ওষুধ হলে ওষুধ দিয়ে দিবেন, সামর্থ্য থাকলে হজ করবেন, সাম রাখবেন, যত আদেশ আছে, পিতা মাতার খেদমত করা, হাসি মুখে ভাইয়ের সাথে কথা বলা, স্ত্রীর হক আদায় করা, পরিবারের হক আদায় করা, দিন শিক্ষা করা, আল্লাহর পথে দাওয়াত দেওয়া, জিহাদ করা, সব আদেশ আপনাকে ফলো করতে হবে। শুধু অর্থ বুঝলে হবে না, আদেশও মেনে চলতে হবে। চার, আদেশ মানার সাথে সাথে নিষেধ বর্জন করতে হবে। শুধু আদেশ মানবেন, নিষেধ বর্জন করবেন না, এমনটা করলে হবে। যেমন নামাজ পড়ে সুদ ছাড়তে পারে না, রোজা রাখে ঘুষ ছাড়তে পারে না, দেখবেন বছর বছর হজ না করে, পারে না, বোনের সম্পত্তি দেয় না, মানুষের সম্পদ লুটপুটে খায়, দুর্নীতি ছাড়তে পারে না। আমাদের দেশের মূল সমস্যা কি জানেন? এই বাংলাদেশের মূল সমস্যা দুর্নীতি, একটা মূল সমস্যা, খেলাফত নাই সেটা পরে, এই দেশের মূল সমস্যা দুর্নীতি। একটা মানুষ আছে দুর্নীতিগ্রস্ত, উপর থেকে নিচ পর্যন্ত সব চোর আর চোর, চোর আর চোর। গভর্নমেন্ট বিল করে দিবে 1 কোটি টাকা প্রজেক্ট, ওই 1 কোটি টাকা প্রজেক্ট আপনার কাছে আস্তে আস্তে চলে আসবে 1 লাখ টাকায়, 5 লাখ টাকা নাই সব ব্যয়, পিতা বললাম এটা কোথায় যায়? গরু ছাগল খায়, কোটপাই পড়ায় কিছু চোর খায়, কোটপাই পড়ে উচ্চ শিক্ষিত কিছু চোর। মূল সমস্যা মুসলিম বিশ্বের এখন মূল সমস্যা, শুধু আমাদের দেশের না, কয় কোটিটা মুসলিম দেশের, পাকিস্তানের কথা বলে না, অন্য সব জায়গায় একই অবস্থা, দুর্নীতি। কারণ আদেশ মানে কোরআনে নিষেধ ছাড়তে পারে না, আমরা করে এগুলা তো আল্লাহর সাথে সম্পর্কিত বিষয় না, আমি তো নামাজ পড়ি, আমি তো হজ করছি, আমি তো উমরা করছি, জি না, নিষেধ বর্জন করতে হবে। সুদ ঘুষ জেনা ব্যভিচার মাদক সব ছাড়তে হবে, যদি না করি তাহলে কি হবে? একটা ছুঁড়ে রাখেন, আল্লাহ পাক বলেছেন সূরা বাকারা আয়াত নাম্বার 85-86, আল্লাহ পাক বলেছেন আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? তোমরা জাজা ওয়া ইয়াফাল যালিক, এরকম কাজ যারা করবে ওদের জাজা হচ্ছে ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াতেই আমি ওদেরকে লাঞ্ছিত করে দিব, উন্নতি হবে না, অগ্রগতি প্রোগ্রেস আসবে না, আল্লাহ লাঞ্ছিত করে দিবেন। ওরা নাসলাকু মিন আল্লাহ ইয়াকিলা, আল্লাহর তো উত্তম কথা সত্য কথা কে বলতে পারে? এটা আল্লাহর কথা। প্রত্যেক ব্যক্তি, আপনি, আমি, এই বুস, এই ট্রাম সবগুলা কেয়ামতের মাঠে আল্লাহ পাকের সামনে ল্যাংটা হয়ে লাগে, ল্যাংটা হয়ে লাগে। একটা ব্যক্তি একটা ফেলতে পারবে না, যতক্ষণ না 5টা প্রশ্ন উত্তর দেয়। জীবন ধরন কাজে দায় করেছো, যৌবন কোন কালে দায় করেছো, টাকা কোন দিক থেকে উপার্জন করেছো, কোন পথে খরচ করেছো, জানা অনুযায়ী আমল করেছিলে কিনা, একজন উঠতে পারবে না। বিশ্বাস ও প্রভাব দেখার লাভ নাই, দাপট ক্ষমতার দাপট এসব দেখার লাভ নাই, টাকার দাপট স্ট্যাটাস ক্ষমতা এগুলো দেখার লাভ নাই। আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে ল্যাংটা হয়ে, তা থাকবে স্যান্ডেল না থাকবে জামা। আমাদের নবীজির কথা, প্রত্যেকটা ব্যক্তি একজন একজন হিসেব নিলেন,
খুবই বিষয় তাই দায়িত্বশীল যারা আছেন যে যে সেক্টরে দায়িত্বশীল প্রত্যেকের প্রতি আমাদের নসীব আল্লাহকে ভয় করেন আল্লাহর সামনে জবাবদিহিতাকে ভয় করেন দেখবেন আপনার জীবনে তাকওয়া চলে আসবে পরিজ্ঞানে চলে আসবে যদি কোনো ব্যক্তি বিশ্বাস হয় আল্লাহ পাক আমাকে দেখছেন আমার প্রতিটা আমল আল্লাহ পাক দেখছেন আল্লাহকে আমি হাজির নাজির যে আমল করছি সে ব্যক্তি পাপ করতে পারবে সে ব্যক্তি দুর্নীতির ভিডিও সাইন করতে পারবে না তার হাত কাঁপবে আল্লাহ পাক আমাকে দেখছেন সে ঘুষ দিতে পারবে না কেন কোন থেকে আল্লাহ আমাকে দেখছেন সে আল্লাহ বিরুদ্ধে আইন করতে পারবে না সে চিন্তা করবে আল্লাহ পাক আমাকে দেখছেন আল্লাহ পাক বুঝুক কঠিন দান করুন আদর্শ মানতে হবে নিষেধ গুলো ছাড়তে হবে পাঁচ নম্বর এরপর আপনাকে এর দ্বারা মানুষের কাছে প্রচার করতে হবে प्रत्येक যত ব্যক্তির কাছে আপনি হক প্রচার করবেন যত মানুষ এই কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবে সমস্ত নেকি আপনি পাবেন এটা সবচেয়ে বড় ব্যবসা আর যদি না করেন তাহলে কি হবে আমাদের নবী যে বলেছেন যখন মানুষ দাওয়াত দেয়া ছেড়ে দেয় আল্লাহর পথে দাওয়াত দেয়া ছেড়ে দেয় সৎ কাজে আদেশ ছেড়ে দেয় অসৎ কাজে নিষেধ ছেড়ে দেয় তখন আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আসতে থাকে আল্লাহর গজব নেমে আসবে এবং তখন তোমরা দোয়া করবে তোমাদের দোয়া আল্লাহ কবুল করবেন না इस्लामी आईन चुरी कर धर्षण कर मृत्युदंड मुस्लिम समाज विचार हो चुरी हलो मृत्युदंड समस्त मानुष देखे मृत्युदंड हम चोर सामने ओ समाज धर्षण धारणा कमे বিধান বাস্তবায়নের জন্য দান মাল সময় শ্রম ব্যয় করার তৌফিক দান করুন আজকে আলোচনা করছিলাম আপনারা আলোচনা দীর্ঘ সময় ধরে শুনলেন ধৈর্য সহকারে আমার হৃদয় থেকে আপনার জন্য দোয়া থাকবে আল্লাহ পাক আপনাদের প্রত্যেককে কোরআনের এই ছয়টা হালকা আদায় করার তৌফিক দান করুন আমরা দোয়া করছি আল্লাহর কাছে যদি আমরা এই ছয়টা হালকা আদায় করতে পারি ওই জাহেলী সমাজটা যেমন করে পরিবর্তন হয়েছিল ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকের এই বিশ্ব আগামী দিনগুলোতে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ আজকের অল্প কিছু সময় বাকি বলছি অল্প কিছু সময় বেশি সময় বাকি নাই একটার পর একটা ফিতনা সামনে আসতে থাকবে সামনে বড় বড় যুদ্ধগুলো হবে সামনে মহামারী আসবে আরো দুর্ভিক্ষ আসবে সামনে পারমাণবিক যুদ্ধ আসবে আকাশ ধোঁয়ায় ছেয়ে যাবে সামনে পৃথিবীর তিন ভাগে এক ভাগ মানুষ মারা যাবে এক ভাগ মানুষ যুদ্ধে নিহত হয়ে যাবে পৃথিবীতে সংকীর্ণ হয়ে আসবে খোরাসান থেকে একটা বাহিনী যাবে ইমাম মাহদির সাথে যুক্ত হবেন তারা একসাথে ইহুদি খ্রিস্টান সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ করবে আমেরিকা এবং এই পশ্চিম বিশ্ব এই নামে কোনো জায়গায় পৃথিবীতে থাকবে না
কথাগুলো আমাদের বিশ্বাস হয় না, আমরা বলি অপেক্ষা করে দেখতে পারবে কি হয় সামনে, সময় কম সামনে, আল্লাহ ভালো জানেন এগুলো কত বছরের মধ্যে হবে। আমাদের অনুমান সর্বোচ্চ 20-30-40 বছর, আমাদের অনুমান, আল্লাহ আল্লাহ আলম ইসলাম, এইটুক সময় হয়তো বাকি আছে আমাদের সামনে। অতএব আল্লাহ পাক আমাদের কোরআনের এই বিষয়গুলোকে সমাজে প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। যদি আমরা করতে পারি সেই সোনালী সময় আবারও ফিরে আসবে ইনশাআল্লাহ। আমি দোয়া করছি সবার জন্য এবং আমাদের উপস্থিত ভাইবোনদের জন্য, আমাদের মুরব্বী কারণ যুবক ভাইদের জন্য, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের প্রত্যেককে আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করার তৌফিক দান করুন, রাত ছোটা বসার তৌফিক দান করুন, এখানে গবেষণা করার তৌফিক দান করুন, যুবক ভাইদের হালাল রিজিকের ব্যবস্থা করে দিন, বিবাহকে সহজ করে দিন, মা বোনদেরকে আল্লাহ খাস পর্দায় থাকার তৌফিক দান করুন, তাদের প্রত্যেককে এক একজন খাদিজাতুল কুবরার মতো আল্লাহ কবুল করুন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করুন, আল্লাহ ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করুন। আমার ঘরে মেয়ে আছে, আমি নিজে মেয়ে বাবা, মেয়ে দেখে না আমি নিজে খুব চিন্তিত, আমি নিজেই খুঁজে পাচ্ছি না মেয়েটা আমি পাবো কোথায়, বাসা থেকে বাইরে আসবো পাঠাতে পারবো কিনা। এখন মনে হচ্ছে বাসায় বাসায় স্কুল খুলতে হবে, বাসায় বাসায় মাদ্রাসা খুলতে হবে, সমাজ ব্যবস্থা এতটা খারাপ, কোথায় পাঠাবো, সব জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। আল্লাহর কাছে আমার নিরাপত্তা চাই, আল্লাহ পাক যেন এই নারী জাতিকে নিরাপত্তা দান করেন, আমার মা আমার বোন আমাদের মা বন্ধুকে আল্লাহ নিরাপত্তা দান করেন, আল্লাহ সবার নেই খাওয়াতে আল্লাহ রুজিকে বারাকা দান করুন, আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর জন্য কাজ করার তৌফিক দান করুন, মুসলিম উম্মার মধ্যে ঐক্য দান করুন, আপোষে ভেদাভেদ ভুলে গিয়ে দিনের জন্য আল্লাহর জন্য ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক আল্লাহ দান করুন, আল্লাহ আমিন। এই বলে আজকে এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি, আপনাদের সবাইকে আন্তরিক জাযাকুমুল্লাহ খাইরান, আপনারা ধৈর্য সহকারে আলোচনা শুনেছেন, যারা কষ্ট করে আয়োজন করেছেন, এত কষ্ট করেছেন, আমাদের মেহমানদারি করিয়েছেন, সবার জন্য আমরা দোয়া করছি আল্লাহ পাক আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে জাযায়ে খায়র দান করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকাল তো কোথায় কোথায় হুমকি দেওয়া হয়, এই মৌলবাদী শক্তি তো পাকিস্তান চলে যা, এই মোল্লা দল তো আফগানিস্তান চলে যা, পাকিস্তান হলো আল্লাহর রাজ্য, আফগানিস্তান হলো আল্লাহর রাজ্য, আল্লাহর কথা শুধু পাকিস্তানে চলবে, আল্লাহর কথা শুধু আফগানিস্তানে চলবে। আমরা বুঝতে চাই এই দেশ আল্লাহর দেশ না, এই ভূমি আল্লাহর ভূমি না, এখানে শুধুমাত্র তাওহীদের কথা চলবে, এখানে শুধুমাত্র বাতিলের কথা চলবে। অথচ মুসলমান হিসাবে আমাদের ঈমান আমাদের আকীদা চীন আর হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হম বতন হে সারা জহা হামারা, তাওহীদ কি আমানত সিনো মে হে হামারে, আসানে হি মিটানা মামুরি শাহ হামারা। যেদিন আমরা কালেমা পড়েছি সেদিনে অন্তরের মধ্যে দৃঢ় ভাবে এই কথা গেঁথে নিয়েছি, এই জমিন যার, এই জমিনের মধ্যে আমরা গোলামিও করব, একমাত্র তার যেই ব্যক্তি এখানে আল্লাহর গোলামি করবে সে আল্লাহর জমিনে থাকার অধিকার পাবে, যে আল্লাহর জমিনে থেকে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করবে, আল্লাহর নির্বাচিত নবী এবং রাসূলদের বিরুদ্ধে বিদ্রোহ করবে, সেই জমিনে থাকার যোগ্যতাই হারিয়ে ফেলবে। সুতরাং আল্লাহর কথা বলতে চাইলে পাকিস্তান যেতে হবে না, আল্লাহর কথা বলতে চাইলে আফগানিস্তান যেতে হবে না, এখানে আমরা ভেসে আসিনি, এখানে আমরা কচুরি পোড়ার মতো থাকিনি, বরং এই জমিন আমাদের, এই পৃথিবী আমাদের, পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আমাদের। আল্লাহর কথা যেমনি ভাবে কাবার ছাদে দাঁড়িয়েও বলা যাবে, একই ভাবে আল্লাহর কথা হোয়াইট হাউসের ছাদে দাঁড়িয়েও বলা যাবে। কারো যদি পছন্দ না হয় আমরা তাকে বলবো, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু। আরে জিন এবং মানুষ জাতি, যদি আসমান এবং জমিনের বর্ডার ক্রস করতে পারো, যদি এই জমিনকে ছেড়ে অন্য কোন জমিনে গিয়ে তোদের হেডম দেখাতে পারো, তাহলে ভাগ এখান থেকে, কিন্তু আল্লাহর জমিনে থাকলে আল্লাহর কথা শুনেই তোকে থাকতে হবে। তো যার কারণে আমাদের মনোবল হারানোর কিছু নাই,
মন ভাঙার কিছু নাই। জমিন যার তিনি আমাদেরকে বাড়িওয়ালা বানিয়েছেন, আমাদেরকে খলিফা ঘোষণা করেছেন। ওয়াকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিক্র আনাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমার আল্লাহর ফয়সালাই এটা, এই জমিনের ওয়ারিস, এই জমিনের মধ্যে আল্লাহর প্রতিনিধি হবে একমাত্র আল্লাহর নেকার বান্দারা, একমাত্র মুসলমান। তো যার কারণে আমরা কোথাও যাব না, তাও যদি আল্লাহর জমিন আল্লাহর কথা পছন্দ না হয় সে চলে যায়। কিন্তু বড় দুঃখের বিষয়, এমন একটা সময় আমরা চলে এসেছি যেই সময়ে প্রত্যেকটা বাতিল ধর্মের ধ্বজাধারীরা, প্রত্যেকটা বাতিল মতবাদ এবং তন্ত্র মন্ত্রের ধ্বজাধারীরা ওদের আদর্শ কায়েমের কথা ঠিকই বলে, কিন্তু মুসলমান যদি তার দ্বীনের আদর্শ কায়েম করার কথা বলে, মুসলমানকে ট্যাগ লাগিয়ে দেয় সে হলো চরমপন্থী, সে হলো জঙ্গি, সে হলো রাষ্ট্রদ্রোহী, সে হলো সাম্প্রদায়িক উস্কানিদাতা। আমরা ওদেরকে সাফ সাফ জানিয়ে দেব, আল্লাহর জমিন আল্লাহর কথা বলো যদি তোদের চোখে জঙ্গিবাদ হয়, তোরা সবাই সাক্ষী থাক, আমরা সবাই জঙ্গি হতে হাজির আছি, কিন্তু আল্লাহর কথা থাকতে হাজির নয়। আল্লাহর জমিন আল্লাহর কথা বলেই যাব, তোদের যে গালি দিতে মনে চায় দে। আমাদের বৈশিষ্ট্য তো আমাদের রব উল্লেখ করেছেন, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কোন নিন্দুকের নিন্দাকে আমরা ভয় করি না। আল্লাহ রাসূলের যুগে রাসূলকে তো অনেক গালি দেওয়া হয়েছিল, কখনো শায়ের বলা হয়েছে, কখনো জাদুকর বলা হয়েছে, কখনো পাগল বলা হয়েছে। তাই বলে আল্লাহর নবী যেমনি ভাবে হকের কথা ছাড়েননি, আমাদের দেহ শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরাও ইনশাআল্লাহ হকের কথা ছাড়ব। আজকাল কত বড় দুঃসাহস ওদের, যে ধর্মগুলো আল্লাহ নাজিল করে তো দূরের কথা, যেগুলোকে আল্লাহ অনুমোদনই করেন না, ওরা সারা দুনিয়ায় এগুলো কায়েমের কথা বলে। এক ইসরায়েলের দিকে তাকান, ইসরায়েলের ইহুদিরা তার থেকেই দাজ্জালের পূজা করে, ওদের আকীদা হলো সুলাইমান আলাইহিসসালাম সারা দুনিয়ায় যে রাজত্ব করেছিলেন সেই রাজত্ব ছিল ইহুদি রাজত্ব। সুলাইমান আলাইহিসসালাম দুনিয়া থেকে যাওয়ার পর সময়ের ব্যবধানে মুসলমান এবং খ্রিস্টান এই দুই জাতি মিলে তাদের রাজত্বে ভাগ বসিয়েছে এবং তাদের ক্ষমতা কেড়ে নিয়েছে, যার কারণে ওদের আকীদা হলো কিয়ামতের আগে একজন মাসিহ আসবে, একজন মুক্তির দূত আসবে, একজন ত্রাণকর্তা আসবে, যে সেই জমিনের মধ্যে সেই সুলাইমান রাজত্ব কায়েম করবে, সারা দুনিয়ার মধ্যে ইহুদি নেতৃত্ব প্রতিষ্ঠা করবে। আর ওদের বিশ্বাস অনুযায়ী এই মাসিহ হলো দাজ্জাল, যার কারণে নিয়মিত দাজ্জালের পূজা করে, দাজ্জাল আসার জন্য যত ধরনের আলামত বর্ণিত আছে সবগুলোকে প্রস্তুত করার জন্য সর্বাত্মক চেষ্টা করে। ওদের আলেমরা ওদেরকে বলেছে দাজ্জাল প্রকাশিত হবে ইরানের ইস্পাহান এলাকা থেকে, ওরা গিয়ে ইস্পাহানে বসতি গেড়েছে। ওদের আলেমরা বলেছে দাজ্জাল এসে তার সিংহাসন গাড়বে জেরুজালেমে, হাইকেলে সুলাইমানি বর্তমানে যেখানে মসজিদ আকসা আছে ঠিক সেখানে, এ কারণে উড়ে এসে জুড়ে বসে আর ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে ঘর থেকে বের করে তাদেরকে